আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি শুরু করব তোমাদের অধ্যায় তিন পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় তিন গতিবিদ্যা যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা দিয়ে আজকে আমি তোমাদের শুরু করব। এই চ্যাপ্টারের প্রথমে আমরা যে জিনিসগুলো পড়ব সেগুলো হচ্ছে তাৎক্ষণিক গতি, বেগ, তাৎক্ষণিক বেগ, গড় বেগ, ত্বরণ, তাৎক্ষণিক ত্বরণ, গড় ত্বরণ, এগুলো সবই তোমরা নাইন টেনে পড়ে এসেছ। এজন্য এই জিনিসগুলো শুধু আমি তোমাদের একটু সংজ্ঞাটা বলে দিচ্ছি। যেমন তোমরা সরণ কাকে বলে, সরণটা হচ্ছে কোনো বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ বলে। অর্থাৎ কোনো বস্তু কতটা অবস্থান পরিবর্তন করলো সেটাই হচ্ছে তার সরণ। এরপরে আমরা তোমরা দ্রুতি এবং বেগ পড়েছ। আর আমি যদি গড় বেগের সংজ্ঞাটা বলি, গড় বেগটা হচ্ছে যে কোনো সময় ব্যবধানে বস্তুর গড়ে প্রতি একক সময়ে যে সরণ হয় তাকে বস্তুটির গড় বেগ বলে। যে কোনো সময় ব্যবধানে বস্তুর গড়ে প্রতি একক সময়ে যে সরণ হয় তাকে বস্তুটির গড় বেগ বলে। এটা গেল গড় বেগ। আর তাৎক্ষণিক বেগের ক্ষেত্রে আমরা কি করে বলবো, তাৎক্ষণিক বেগের ক্ষেত্রে আমরা বলবো যে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বস্তু সরণের হারকে তাৎক্ষণিক বেগ বলে। এখানে যে সময়ের ব্যবধানটা সেটা হবে শূন্যের কাছাকাছি হতে হবে। তাহলে তাৎক্ষণিক বেগের সঙ্গে আমরা বলবো সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বস্তুর সরণের হারকে তাৎক্ষণিক বেগ বলে। এরপরে আমরা দ্রুতি কাকে বলি, দ্রুতি তোমরা নাইন টেনে পড়ে এসেছো। দ্রুতি হচ্ছে বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে। কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকেই দ্রুতি বলে। এরপরে তোমরা নাইন টেনে হচ্ছে চারটে সমীকরণ পড়ে এসেছিলে, বেগের চারটে সমীকরণ, গতির চারটে সমীকরণ করেছ। ওই সমীকরণকে আমরা ক্যালকুলাস আকারে কিভাবে প্রমাণ করতে হয় সেগুলো, তো এই প্রমাণগুলো পরীক্ষায় আসে না দেখে আমরা হচ্ছে এই চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট টপিকস সেটাতে চলে যাচ্ছে। এই চ্যাপ্টারের মোট ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে প্রক্ষেপক বা প্রাস। প্রক্ষেপক বা প্রাসটা কি, তোমরা ক্রিকেট খেলা সবাই দেখে থাকো। ক্রিকেট খেলায় দেখবে ব্যাটসম্যান যখন বলকে আঘাত করে তখন বলটা ভূমির সাথে যে কোনো একটা কোণ করে উপরের দিকে নিক্ষেপ করা হয়, এরপরে বস্তুটা আবার নিচে নেমে আসে। এই যে বস্তুটার গতি সেটাকে আমরা বলবো প্রক্ষেপক বা প্রাসের গতি। তাহলে প্রক্ষেপক বা প্রাস কাকে বলে, কোনো বস্তুকে অনুভূমিকের সাথে তীর্যকভাবে কোনো স্থানে নিক্ষেপ করা হলে তাকে প্রক্ষেপক বা প্রাস বলে। প্রক্ষেপক বা প্রাস কি, কোনো বস্তুকে অনুভূমিকের সাথে তীর্যকভাবে কোনো স্থানে নিক্ষেপ করা হলে তাকে প্রক্ষেপক বা প্রাস বলে। যেমন তীর্যকভাবে নিক্ষিপ্ত ঢিল বা বুলেটের গতি, এই সকলই হচ্ছে প্রাসের গতির উদাহরণ। তবে এই সকল ক্ষেত্রে আমরা বাতাসের বাধাটা কনসিডার করি না, বাতাসের বাধাটা নেগলেক্ট করে থাকি। এখন আমরা দেখব এই প্রাসের ক্ষেত্রে বেগ কি কত হবে, সরণ কত হবে, তারপর প্রাসের গতিপথ কোন সমীকরণ মেনে চলে। এখন আমরা এই জিনিসগুলো দেখব। দেখো চিত্রটার দিকে খেয়াল করো, যে কোনো বিন্দু থেকে একটা বস্তুকে আমরা নিক্ষেপ করা, যদি আমরা নিক্ষেপ করি স্টার্টিং পয়েন্ট যেটা, ও বিন্দু যেটা, সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু। এই মূল বিন্দুটাকে আমরা ও দ্বারা প্রকাশ করেছি। প্রসঙ্গ কাঠামোর ধনাত্মক এক্স অক্ষ বরাবর হচ্ছে অনুভূমিক দূরত্ব, আর ওয়াই অক্ষ বরাবর আমরা ধরব উলম্ব বরাবর বস্তুটার দূরত্ব। অর্থাৎ উপরের দিকে তার হচ্ছে উলম্ব বরাবর দূরত্ব, আর এক্স অক্ষ বরাবর যে দূরত্ব এটাকে আমরা বলবো অনুভূমিক দূরত্ব। দুইটা দূরত্ব থাকবে, একটা হচ্ছে অনুভূমিক দূরত্ব আর একটা হচ্ছে উলম্ব দূরত্ব। শুরুতে অর্থাৎ বস্তুটির আদি অবস্থান কোথায়, বস্তুটির আদি অবস্থানটা হচ্ছে এখানে। এখানে তোমার এক্স ও জিরো, ওয়াই ও জিরো, কারণ তখন সে এক্স অক্ষ বরাবরও কোনো দূরত্ব অতিক্রম করেনি, ওয়াই অক্ষ বরাবরও কোনো দূরত্ব অতিক্রম করেনি।
সুতরাং স্টার্টিং পয়েন্টে যে বিন্দু থেকে আমরা বস্তুটাকে নিক্ষেপ করব সেই বিন্দুতে আমার এক্স জিরো এবং ওয়াই জিরো। বস্তুটিকে যদি আমরা উপরের দিকে নিক্ষেপ করি, বস্তুটিকে উপরের দিকে নিক্ষেপ করা হলো কেবলমাত্র অভিকর্ষ স্তরণ ক্রিয়া করবে এবং সেটা হচ্ছে খাড়া নিচের দিকে। এটা আমরা জানি অভিকর্ষ স্তরণ কেবলমাত্র খাড়া নিচের দিকে ক্রিয়া করে। তাহলে এই ক্ষেত্রে বস্তুটির ত্বরণ যেটা সেটা ওয়াই অক্ষ বরাবর হবে ঋণাত্মক। কেন? কারণ বস্তুটা হচ্ছে উপরের দিকে উঠছে, কাজে উপরের দিকে যে পর্যন্ত উঠবে সেই পর্যন্ত প্রত্যেকটা পয়েন্টে ওয়াই অক্ষ বরাবর অভিকর্ষ ত্বরণটা হচ্ছে ঋণাত্মক। ধরি টি কোস টু জিরো সময়ে, অর্থাৎ স্টার্টিং পয়েন্ট একদম শুরুতে প্রাসটিকে ও বিন্দু থেকে আমরা ভি নট বেগে নিক্ষেপ করলাম। ভি নট বেগে অনুভূমিকের সাথে থিটা নট বেগে নিক্ষেপ করা হলো। আবার বলছি যে প্রাসটিকে ও বিন্দু থেকে ভি নট বেগে থিটা নট কোণে নিক্ষেপ করা হলো। তাহলে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর বস্তুটি আদি বেগের উপাংশ হবে ভি এক্স নট ইকোস টু ভি নট কস থিটা নট। যেহেতু এক্স অক্ষ বরাবর তাহলে এটা হবে ভি নট কস থিটা নট, আর ভি ওয়াই নট ইকোস টু হচ্ছে ভি নট সাইন থিটা নট। এটা হচ্ছে আদি আদি বেগের উপাংশ। আদি বেগের উপাংশ এক্স অক্ষ বরাবর ভি নট ভি এক্স নট ইকোস টু ভি নট কস থিটা নট এবং ভি ওয়াই নট ইকোস টু হচ্ছে ভি নট সাইন থিটা নট। যে কোনো সময় টি সেকেন্ড পরে, টি সেকেন্ড পরে হচ্ছে বস্তুটি পি অবস্থানে আসলো, পি অবস্থানে তার বেগটা হচ্ছে ভি এবং এটা অনুভূমিকের সাথে এখানেও একটা কোণ উৎপন্ন করবে। এবার আমরা এই বেগ ভি এর অনুভূমিক এবং উলম্ব বরাবর উপাংশ কত হয় সেটা দেখব। পি বিন্দুতে, এখন আমরা করছি পি বিন্দুতে, আগে যে সমীকরণ দুটি লিখেছিলাম ভি এক্স নট ইকোস টু ভি নট কস থিটা নট, এটা ছিল শুরুতে স্টার্টিং পয়েন্ট অর্থাৎ ও বিন্দুতে। এখন বস্তুটা হচ্ছে পি বিন্দুতে, তাহলে পি বিন্দুতে বস্তুটির এক্স অক্ষ বরাবর উপাংশ হবে ভি এক্স ইকোস টু ভি নট কস থিটা নট, আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ হবে ভি ওয়াই ইকোস টু ভি নট সাইন থিটা নট মাইনাস জি টি। দেখো এক্স অক্ষ বরাবর কোনো অভিকর্ষ ত্বরণে থাকবে না, কারণ এক্স অক্ষ হচ্ছে অনুভূমিক বরাবর আর অনুভূমিক বরাবর কখনোই অভিকর্ষ ত্বরণ কাজ করে না। অভিকর্ষ ত্বরণ যেহেতু উলম্ব বরাবর কাজ করবে, তাহলে উলম্ব উপাংশের ক্ষেত্রে আমাদের অভিকর্ষ ত্বরণটা আসবে ভি ওয়াই ইকোস টু ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। কেন জিটি হয়েছে? কারণ বস্তুটা উপরের দিকে যাচ্ছে আর উপরের দিকে গেলে অভিকর্ষ ত্বরণটা হচ্ছে মাইনাস, কারণ অভিকর্ষ ত্বরণ সবসময় নিচের দিকে ক্রিয়া করে। তাহলে পি পয়েন্টে, পি পয়েন্টে আমরা বস্তুর বেগের উপাংশ পাচ্ছি ভি এক্স ইকোস টু ভি নট কস থিটা নট আর ভি ওয়াই ইকোস টু ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। এটাও আমাদের গতি সমীকরণ থেকে এসেছে, আমরা পড়েছিলাম ভি ইকোস টু ইউ মাইনাস জিটি, সেই ফর্মুলা থেকে আমরা ভি ওয়াই ইকোস টু ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি এটা লিখতে পেরেছি, আর এক্স বরাবর হবে ভি এক্স ইকোস টু ভি নট কস থিটা নট। ভালো করে খেয়াল করো শুরুতে অর্থাৎ স্টার্টিং পয়েন্টে ও বিন্দুতে বেগের উপাংশগুলো ছিল ভি এক্স নট ইকোস টু ভি নট কস থিটা নট আর ভি ওয়াই নট ইকোস টু ভি নট সাইন থিটা নট। একটা নির্দিষ্ট সময় পরে বস্তুটা যখন কোন একটা বিন্দুতে অবস্থান করে সেখানে তার বেগের উপাংশগুলো হচ্ছে এক্স অক্ষ বরাবর হবে ভি এক্স ইকোস টু ভি নট কস থিটা নট আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ হবে ভি ওয়াই ইকোস টু ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। এখন এই পি অবস্থানে তাহলে তার বেগটা কি হবে? আমরা তো দুইটা বেগের উপাংশ বের করেছি, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর একটা ওয়াই অক্ষ বরাবর। তাহলে বেগটা হবে ভি ইকোস টু রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, অর্থাৎ লব্ধি যেটা সেটা হচ্ছে ভি। তাহলে ভি ইকোস টু রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। এভাবে কোন একটা বিন্দুতে আমরা প্রাসের বেগ বের করতে পারি, প্রাসের বেগ বের করার সমীকরণ হচ্ছে এটা যে কোনো পয়েন্টে। এবার আমরা সরণ বের করি, আমরা এই বের করলাম বেগ, এখন আমরা বের করব অতিক্রান্ত দূরত্ব বা সরণ। এক্স অক্ষ বরাবর তার অতিক্রান্ত দূরত্ব কত আর ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব কত? ওয়াই অক্ষটাকে আমরা উচ্চতাও বলতে পারি, কারণ ওয়াই অক্ষ বরাবর বস্তুটা যেটুকু নামে সেটা হচ্ছে তার, যেমন ওয়াই অক্ষ বরাবর যেটুকু নামবে এটা হচ্ছে তার উচ্চতা, আর এক্স অক্ষ বরাবর যেটা সেটাকে আমরা বলবো অনুভূমিক দূরত্ব। এটাকে আমরা এক্স অক্ষ দ্বারা প্রকাশ করেছি, পি পয়েন্ট থেকে আমি একটা লম্ব টানলাম, লম্ব টানলে উলম্ব বরাবর যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে তার উচ্চতা, আর অনুভূমিক বরাবর যে দূরত্ব অতিক্রম করবে সেটাকে আমরা বলবো অনুভূমিক দূরত্ব, যেটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করেছি। তাহলে এক্স হচ্ছে দূরত্ব বা সরণ আর ওয়াই হচ্ছে উচ্চতা। পি থেকে
এক্সের উপর, এক্স অক্ষের উপরে একটা লম্ব টানলে এই উলম্ব বরাবর যে দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে উচ্চতা। এক্স অক্ষ বরাবর যে দূরত্ব অতিক্রম করবে সেটাকে আমরা অতিক্রান্ত দূরত্ব বা সরণ বলতে পারি, যেটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি। এবার এই দুটো সমীকরণ কেমন হতে পারে সেটা আমরা দেখব। যেমন ও কিউ, যেটা ও কিউটা হচ্ছে এক্স অক্ষ বরাবর যে দূরত্ব বা সরণ সেটাকে হচ্ছে এক্স। তাহলে এক্স এর ক্ষেত্রে সমীকরণটা হবে ভি এক্স নট টি, তার মানে ভি নট কস থিটা নট ইন্টু টি। এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর যে অতিক্রান্ত দূরত্ব, সেটা দূরত্বের সূত্র আমরা জানি এস ইকোস টু ভি টি, সেখান থেকে এই ফর্মুলাটা এসেছে। এস এর পরিবর্তে আমরা লিখবো এক্স, কারণ এক্স অক্ষ বরাবর অনুভূমিক দূরত্ব আমরা বের করছি। সো এক্স ইকোস টু আমরা লিখবো ভি এক্স নট ইন্টু টি, অর্থাৎ ভি নট কস থিটা নট ইন্টু টি। এবার উলম্ব দূরত্ব, উলম্ব দূরত্বকে আমরা এখানে ওয়াই দ্বারা প্রকাশ করেছি, যেহেতু উলম্ব দূরত্বটা হচ্ছে উচ্চতা। উচ্চতার ফর্মুলা আমরা জানি এইচ ইকোয়ালস টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এখানেও সেটা ফর্মুলা ইউজ করব। এইচ এর পরিবর্তে লিখব ওয়াই, ওয়াই ইকোয়ালস টু ইউটি, ইউ ছিল আদিবেগ, এখানে আদিবেগটা হবে ভি ওয়াই নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এবার ভি ওয়াই নটটা মানে বেগের হচ্ছে উলম্ব বরাবর উপাংশ, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর উপাংশ। বেগের ওয়াই অক্ষ বরাবর উপাংশ ছিল ভি নট সাইন থিটা নট, তাহলে ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর বস্তুটির দূরত্ব। এক্স অক্ষ বরাবর তার দূরত্ব হবে এক্স ইকোয়ালস টু ভি নট কস থিটা নট টি, আর ওয়াই অক্ষ বরাবর যেটা হচ্ছে উচ্চতা সেটা হবে ওয়াই ইকোয়ালস টু ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে দুইটা সমীকরণ পেলাম এখান থেকে, উচ্চতা বা অতিক্রান্ত দূরত্বের, আরেকটা হচ্ছে বেগের। বেগের দুইটা সমীকরণ কি ছিল? বেগের এক্স অক্ষ বরাবর হচ্ছে ভি এক্স ইকোয়ালস টু ভি নট কস থিটা নট, আর ওয়াই অক্ষ বরাবর ভি ওয়াই ইকোয়ালস টু ভি নট সাইন থিটা নট মাইনাস জি টি। এবার আমরা আসি অতিক্রান্ত দূরত্ব বা উচ্চতা। অতিক্রান্ত দূরত্বে এক্স অক্ষ বরাবর এক্স ইকোয়ালস টু ভি নট কস থিটা নট টি, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে উচ্চতা ওয়াই ইকোয়ালস টু ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এটা আমরা দুইটা বের করলাম। এখন আমরা যে সমীকরণটা দেখব সেটা হচ্ছে এই যে প্রাসটাকে আমরা নিক্ষেপ করলাম, সে উপরে উঠে তারপরে আবার নিচে পড়বে বা ভূমিতে পড়বে, এই যে সে সম্পূর্ণ পথটা অতিক্রম করলো, এই পথটা সে কিসের সমীকরণ ফলো করে বা কিসের আকারে পড়ে? স্টার্টিং পয়েন্ট যেখানে ছিল ও বিন্দু থেকে আমরা এটাকে উপরের দিকে নিক্ষেপ করছি, তাহলে সে কি করবে? উপরে উঠে তারপর আবার নিচে নামবে। এই যে টোটাল গতিপথ, এই টোটাল গতিপথটা সে কার সমীকরণ অনুযায়ী চলে সেটা আমরা এখন দেখব, যে কোন সমীকরণের সাথে মিলে কোন ফর্মুলা ফলো করে সেটাকে সেই পথে প্রাসটা চলে। তাহলে এখন আমরা বের করব যে প্রাসের গতিপথ, প্রাসটা আসলে কিভাবে অতিক্রম করে। একটা বস্তুকে আমরা ভি নট আদিবেগে এবং অনুভূমিকের সাথে থিটা নট কোণে নিক্ষেপ করলাম। তাহলে একটু আগে আমরা যেটা বের করেছি যে আদিবেগের অনুভূমিক এবং উলম্ব উপাংশ কি হবে, আদিবেগের অনুভূমিক উপাংশ হবে ভি এক্স নট ইকোয়ালস টু ভি নট কস থিটা নট, আর উলম্ব উপাংশ হবে ভি ওয়াই নট ইকোয়ালস টু ভি নট সাইন থিটা নট। ধরি টি সময় পর বস্তুটির অবস্থান হচ্ছে পি বিন্দুতে, তাহলে পি বিন্দুতে ও কিউ ইকোয়ালস টু হচ্ছে এক্স এবং কিউ পি ইকোয়ালস টু ওয়াই। তাহলে টি সময় পরে বস্তুটির অনুভূমিক দূরত্ব হবে এক্স ইকোয়ালস টু ভি নট কস থিটা নট টি। একটু আগে আমরা এটা দেখেছি যে এক্স অক্ষ বরাবর তার অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে এক্স ইকোয়াল অতিক্রান্ত দূরত্ব বা অনুভূমিক দূরত্ব যেটাকে বলবো এক্স ইকোয়ালস টু ভি নট কস থিটা নট টি। এখান থেকে আমরা টি এর একটা ভ্যালু বের করতে পারি, টি ইকোয়াল টু এক্স ডিভাইডেড বাই ভি নট কস থিটা নট। আবার টি সময় পরে বস্তুর যে অতিক্রান্ত উলম্ব দূরত্ব যেটা, বা যেটাকে আমরা উচ্চতা বলতে পারি, সেই উলম্ব দূরত্বটা হচ্ছে ওয়াই ইকোয়াল টু ভি নট সাইন থিটা নট মাইনাস হাফ জি টি স্কোয়ার। এখানে যে টিটা আছে সেটা একটু আগে যেটা আমরা টি এর ফর্মুলা বের টি এর সমীকরণটা বের করেছি টি ইকোয়াল টু এক্স ডিভাইডেড বাই ভি নট কস থিটা নট, সেটা এখন ওয়াই এর সমীকরণে টি এর পরিবর্তে আমরা বসিয়ে দিব। তাহলে আমাদের কি আসবে দেখো, ভি নট সাইন থিটা নট, আর টি এর পরিবর্তে আমরা বসাবো এক্স ডিভাইডেড বাই ভি নট কস থিটা নট। তাহলে এক্স ডিভাইডেড বাই ভি নট কস থিটা নট মাইনাস হাফ জি টি স্কোয়ার, তার মানে এক্স ডিভাইডেড বাই ভি নট কস থিটা নট হোল স্কোয়ার। এখান থেকে দেখো ভি নট কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে কি থাকছে টেন থিটা নট,
tan theta naught আর x মাইনাস এখানে থাকবে gx স্কয়ার ডিভাইডেড বাই 2 v naught cos theta naught হোল স্কয়ার এই সমীকরণটা আমরা পেয়ে থাকি এই সমীকরণের ক্ষেত্রে আমরা v naught theta naught এবং g এগুলো হচ্ছে ধ্রুবক এগুলো ধ্রুবক বলে আমরা tan theta naught এটাকে একটা ধ্রুবক ধরতে পারি এবং g divided by 2 v naught cos theta naught whole square এটাকে আরেকটা ধ্রুবক ধরতে পারি যদি এই দুটাকে ধ্রুবক ধরি tan theta naught কে আমরা b ধরলাম b ধ্রুবক আর g divided by 2 v naught cos theta naught whole square এটাকে আমরা c ধ্রুবক লিখলাম যদি এটা লিখি তাহলে আমার সমীকরণটা কি আসে দেখো এই দুটাকে দুইটা ধ্রুবক ধরে আমার সমীকরণটা আসতেছে y equals to bx minus cx square এটা আসবে তোমার সমীকরণ দেখো y equals to bx minus cx square এটা আসে আমার সমীকরণ ওই সমীকরণটাকে কনভার্ট করে আমরা যদি এটা লিখি তাহলে তোমরা ম্যাথে করে থাকবে যে এটা হচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণ y equals to bx minus cx square এটা হচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণ যেটা প্রাসের সমীকরণের সাথে আমরা মিল পেয়েছি কাজে আমরা বলতে পারি যে প্রাসের গতিপথ বা চলরেখা হচ্ছে একটি পরাবৃত্ত বা প্যারাবোলা অর্থাৎ প্রাস হচ্ছে পরাবৃত্ত আকারে ভূমিতে পড়ে এই ফর্মুলা মেনটেন করেই সে তার গতিপথটা চলে y equals to bx minus cx square প্রত্যেকটা জিনিসেরই এরকম একটা নির্দিষ্ট সমীকরণ আছে যেমন বৃত্তের সমীকরণ আছে পরাবৃত্তের সমীকরণ আছে অধিবৃত্তের সমীকরণ আছে এক একটার ক্ষেত্রে সমীকরণ হবে এক একটা তো আমার প্রাসের সমীকরণ যেটার সাথে মিলবে তার মানে সে সেই গতিপথ ফলো করেই চলছে তাহলে y equals to bx minus cx square এটা যেহেতু একটা পরাবৃত্ত বা প্যারাবোলার সমীকরণ তাহলে আমরা বলতে পারি যে প্রাসের গতিপথ হচ্ছে পরাবৃত্ত বা প্যারাবোলা তোমাদেরকে এই সমীকরণটা মনে রাখতে হবে এটা হচ্ছে প্রাসের সমীকরণ এই সমীকরণটা দিয়ে কিন্তু আমাদের সৃজনশীলের ক্ষেত্রে ম্যাথ করতে হবে প্রাসের সমীকরণ প্রাসের গতিপথ বা প্রাসের সমীকরণটা কি সেটা y equals to tan theta naught x minus gx square divided by 2 v naught cos theta naught whole square এটা হচ্ছে প্রাসের সমীকরণ এটা কিন্তু আমাদের সৃজনশীলের ক্ষেত্রে কাজে লাগবে আর উপাংশগুলো এখানে তোমাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে উপাংশ যদিও তোমরা ভেক্টরে পড়ে এসেছো কিন্তু সেটার প্রয়োগ কিন্তু গতিবিদ্যা চ্যাপ্টারও আছে এখানে এক্স অক্ষ বরাবর উপাংশ বেগের ক্ষেত্রে হবে ভি নট কস থিটা নট আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ হবে ভি নট সাইন থিটা নট তারপরে যদি আমাকে কোনো একটা বিন্দুতে বেগ বের করতে বলে তাহলে এই দুটো উপাংশ দিয়ে আমার লব্ধি যে বেগ সেটা বের করে নিতে হবে এই জন্য আমাদের আগে ওই দুটো উপাংশ জানতে হবে ওই দুটো উপাংশ দিয়ে তারপরে আমি বেগ বের করব এরপরে তুমি আসো দূরত্ব দূরত্বের ক্ষেত্রে তাহলে আমরা কি করব দূরত্বের ক্ষেত্রে অনুভূমিক দূরত্ব যেটা সেটা হচ্ছে এক্স এক্স হবে ভি নট কস থিটা নট টি এটা দিয়ে আমরা অনুভূমিক দূরত্ব বের করব আর উলম্ব দূরত্ব যেটা বা উচ্চতা যেটা সেটা আমরা বের করব ওয়াই ইকস টু ভি নট সাইন থিটা নট টি মাইনাস জি টি স্কোয়ার তারপরে এই দুইটা দিয়ে যদি আমাকে বের করতে বলে অবস্থান ভেক্টর যদি আর বের করতে বলে বা দূরত্ব যদি বের করতে বলে সেক্ষেত্রে আমরা করব আর ইকোস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বেগের মতোই বেগে আমরা যেটা করেছিলাম বি ইকোস টু রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার এক্ষেত্রেও তাই করব ওয়াই এর ক্ষেত্রেও তাই অবস্থান ভেক্টরের ক্ষেত্রেও তাই লিখবো আর ইকোস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এভাবে আমরা অবস্থান ভেক্টর বের করতে পারি এরপরে আমরা দেখলাম যে প্রাসের গতিপথ আসলে কি ফর্মুলা মেনে চলে প্রাসের গতিপথ প্যারাবোলা বা পরাবৃত্তের সমীকরণ ফলো করে কারণ পরাবৃত্তের সমীকরণ হচ্ছে y = bx - cx স্কয়ার যেটা প্রাসের ক্ষেত্রে প্রাসের গতিপথের ক্ষেত্রে এসেছে tan theta naught x - gx স্কয়ার ডিভাইডেড বাই 2 v naught cos theta naught হোল স্কয়ার এরপরে আমরা যেগুলো পড়ব সেগুলো হচ্ছে এই যে প্রাসের বিভিন্ন সমীকরণ বের করব আমরা যে সর্বাধিক উচ্চতায় উঠতে তার সময় কত লাগে তার টোটাল বিচরণ কালটা কত সে কত সময় শূন্যে ভেসে থাকবে সেটা বের করব আমরা অনুভূমিক পাল্লা বের করব এরপরে সে সর্বাধিক কত উচ্চতায় উঠবে সেই সমীকরণটা বের করব এই সবগুলো আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে পড়ব আজকে যেটুকু পড়িয়েছি তোমরা এটুকু বাসায় ভালো করে পড়বে আশা করি তোমরা বুঝতে পেরেছো এই চ্যাপ্টার থেকে প্রাস এই টপিক্সটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এখান থেকেই সাধারণত সৃজনশীলগুলো হয়ে থাকে কাজে এই টপিক্সটাই তোমরা ভালো করে পড়বে বাসায়
বই থেকে তোমরা এই টপিকসটা পড়ে নিবে, আমি যেটুকু আজকে পড়িয়েছি সেটুকু। আশা করি সবাই ভালো থাকবে, পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ।